প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সার্ক এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিউটি দত্ত। আমি আজকে প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান বিষয়টি পড়াবো। আমরা আমাদের এই সার্ক সহায়িকা বইটা বের করব। তোমাদের সবার কাছে কিন্তু এই বইটা আছে, আছে না সবার কাছে? তোমরা এই বইটা বের করো, সার্ক সহায়িকা বইটা, সার্ক সহায়িকা বুক, সাধারণ জ্ঞান, এই বইটা সবাই বের করো। এবং এই বই থেকে আমরা আজকে জাতীয় বিষয়সমূহ এই পাঠটা পড়ব। সবাই জাতীয় বিষয়সমূহ পাঠটা বের করো, পৃষ্ঠা নাম্বার 6। আমি এখানে জাতীয় বিষয়সমূহ থেকে প্রশ্ন রেডি করে দিছি, আমরা এখন পড়ব এগুলো। জাতীয় বিষয়সমূহ মানে হলো আমাদের জাতীয় যে বিষয়সমূহ আছে ওগুলো নিয়ে আমরা প্রশ্নের উত্তর করব। এখানে প্রথম কোয়েশ্চেনটা আমি দিয়ে দিছি, দেখো কি, বাংলাদেশের জাতীয় ফুল কি? আমরা তো সবাই জানি বাংলাদেশের জাতীয় ফুল কি, জানি না? বলতে পারবা তোমরা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আমরা এখন পড়ব বাংলাদেশের জাতীয় ফল কি। এটাও আমরা সবাই জানি, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলো তো? বাংলাদেশের জাতীয় ফলের নাম হলো কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলো? বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের জাতীয় মাছের নাম, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। বাংলাদেশের জাতীয় পশু কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম আমরা সবাই জানি, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার মানে হলো বাঘ। আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এখন আসো, বাংলাদেশের জাতীয় কবিকে, বাংলাদেশের জাতীয় কবিকে তোমরা জানো? বাংলাদেশের জাতীয় কবিকে, বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। এখন আসো, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বায়তুল মুকাররম মসজিদ। বায়তুল মুকাররম মসজিদ। এখন দেখো, বাংলাদেশের জাতীয় বন কোনটি? আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় বন হলো সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বন কোনটি? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? বাংলাদেশের জাতীয় পতাকার রং হলো গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। এখন লাস্ট কোয়েশ্চেন আছে দেওয়া, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? আম গাছ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। আমাদের এই সবগুলা প্রশ্নের উত্তর আমাদের এই সার্ক সহায়িকা বইয়ে আছে। তোমরা সার্ক সহায়িকা বইটা সবাই খেয়াল করবা, সার্ক সহায়িকা বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 সাথে দেওয়া আছে জাতীয় বিষয়সমূহ, জাতীয় বিষয়সমূহ পাঠটা দেওয়া আছে। এই পাঠ বের করলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবো, আমাদের বইয়ে অলরেডি রেডি করা আছে। আমি আরেকবার প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে দিই। বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ। বাংলাদেশের জাতীয় পশু কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি হলেন কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বায়তুল মুকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায়? বায়তুল মুকাররম মসজিদ, এটা ঢাকায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় বন কোনটি? বাংলাদেশের জাতীয় বন হলো সুন্দরবন।
বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? বাংলাদেশের জাতীয় পতাকার রং হলো গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? আম গাছ। এটা এই পার্টটা আমাদের সার্ক সহায়িকা বইয়ে পেজ নাম্বার 6-7 আছে দেওয়া। আমরা সার্ক সহায়িকা বইটা খুললেই আমরা এটা দেখতে পারবো। জাতীয় বিষয়সমূহ থেকে আমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়লাম। এই প্রশ্ন উত্তরগুলো থেকে আমাদের পরীক্ষায় শূন্যস্থান পূরণ আসবে আর সত্য মিথ্যা আসবে। এই প্রশ্ন উত্তরগুলো শিখলেই আমরা শূন্যস্থান পূরণের আনসার দিতে পারবো এবং সত্য মিথ্যারও আনসার দিতে পারবো। আমি তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই দিই যে কীরকম আসতে পারে প্রশ্নগুলো। যেমন সত্য মিথ্যায় আসতে পারে, বাংলাদেশের জাতীয় ফুল আমরা জানি শাপলা। এখন মনে করো পরীক্ষার প্রশ্নের মধ্যে দিয়ে দিল বাংলাদেশের জাতীয় ফুল গোলাপ, তাহলে তোমরা এটার আনসার কী দিবা? এটার আনসার কী হবে? এটার আনসার হবে মিথ্যা, কারণ আমরা অলরেডি আনসার পড়েছি যে বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা। কিন্তু পরীক্ষার মনে করো প্রশ্ন আসলো সত্য মিথ্যায়, বাংলাদেশের জাতীয় ফুল গোলাপ, অতএব এটার আনসারটা মিথ্যা হবে। বাংলাদেশের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফল আমরা জানি কাঁঠাল। এখন মনে করো পরীক্ষায় সত্য মিথ্যা আসলো বাংলাদেশের জাতীয় ফল আম, তখন আমরা এটার আনসার কী লিখবো? আমরা এটার আনসার লিখবো মিথ্যা, কারণ আমরা অলরেডি জানি যে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। তিন নাম্বার কোয়েশ্চেন থেকে দেখো কীরকম সত্য মিথ্যা আসতে পারে। দিল বাংলাদেশের জাতীয় পাখির নাম, আমরা জানি দোয়েল। পরীক্ষায় যদি দোয়েল আসে তাহলে দোয়েল আমরা সত্য দিব, আর যদি পরীক্ষায় দোয়েল না আসে অন্য কোনো পাখির নাম আসে, আসলো টিয়া, টিয়া আসলে তো অবশ্যই হবে না, এটা মনে করো এটা আমরা আনসার লিখবো যে মিথ্যা, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশে জাতীয় মাছের নাম, আমরা জানি যে বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। এখন যদি পরীক্ষায় আসে বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ, আমরা অবশ্যই আনসার লিখব হ্যাঁ সত্য, এটা তো সত্য কথা, বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। এখন যদি পরীক্ষায় আসে বাংলাদেশের জাতীয় মাছের নাম বোয়াল অথবা কাতলা, তাহলে আমরা এটার আনসার লিখব কি? মিথ্যা, এটা ভুল। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি। এখন দিয়ে দিলে বাংলাদেশের জাতীয় পশু সিংহ, তাহলে তো এটা ভুল হবে, আনসার ভুল। আর যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আমরা এটার আনসার সত্য দিব। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা জানি। এখন পরীক্ষায় যদি বাংলাদেশের জাতীয় কবি অন্য কোনো কবির নাম দিয়ে দেয়, তাহলে আমরা এটা ভুল লিখব, মানে মিথ্যা লিখব, এটা ভুল হয়েছে আমরা, কারণ আমরা অলরেডি আনসার জানি যে বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ, এটা আমরা অলরেডি জানি, আমরা প্রশ্ন উত্তরে পড়েছি। এখন যদি পরীক্ষায় সত্য মিথ্যায় আসে যে বাংলাদেশের জাতীয় মসজিদ অন্য কোনো যে কোনো একটা মসজিদের নাম দেয়, আমরা এটা আনসার মিথ্যা লিখব, আর যদি বাইতুল মোকাররম মসজিদই আসে তাহলে আমরা সত্য লিখব। বাংলাদেশের জাতীয় বন কোনটি? বাংলাদেশের জাতীয় বন হলো সুন্দরবন। এখন পরীক্ষায় আসলো বাংলাদেশের জাতীয় বন অন্য কোনো একটা বনের নাম দিয়ে দিল, আমরা অবশ্যই এটা মিথ্যা লিখব, কারণ আমরা অলরেডি জানি যে বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। বাংলাদেশের জাতীয় পতাকার নাম, পতাকার রং হলো লাল সবুজ, আমরা জানি গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। এখন যদি অন্য কোনো কালার দিয়ে দেয়, অন্য কোনো রঙের নাম দিয়ে দেয়, আমরা এটা মিথ্যা লিখব। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ, আমরা জানি বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। এখন যদি অন্য কোনো গাছের নাম দিয়ে দেয়, এটা আমরা মিথ্যা লিখব। ওকে, এইভাবে আমাদের সত্য মিথ্যা আসতে পারে। এখন এই সেম কোয়েশ্চেনগুলো থেকে শূন্যস্থান পূরণ আসবে। শূন্যস্থান পূরণ যেরকম আনসার দেওয়া আছে, যেমন বাংলাদেশের জাতীয় ফুলের নাম দিয়ে একটা দেশ দিয়ে দিল, আমরা ওখানে আনসার লিখব। এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রশ্ন শূন্যস্থান হিসেবে আসতে পারে, সত্যমিথ্যা হিসেবে আসতে পারে, আবার প্রশ্ন উত্তর হিসেবে আসতে পারে। তো আমরা এগুলো ভালো করে মুখস্থ করবো বাসায়। আমরা আশা করি যে আমরা এই পাঠটা সবাই ভালো করে বুঝতে পারছি। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।